প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আমাদের মাঝে সর্বশেষ রাসূল করে প্রেরণ করা হয়েছিল আজকের খুতবায় যেহেতু সময় আমাকে বলা হয়েছে 30 মিনিট তো সাধারণত আমাদের খুতবাগুলো আরো একটু লম্বা হয়ে থাকে আর যখন এত দূর থেকে আসছি তখন লম্বা হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু নিয়ম অনুযায়ী আমি চেষ্টা করব আজকে 30 মিনিটের মধ্যেই খুতবাটা সমাপ্ত করতে এবছর আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিয়ামতের এবং কিয়ামত সম্পর্কে যা কিছু আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বিগত দুইটা খুতবা আমরা অতিবাহিত করেছি যেগুলোর মধ্যে আমরা কিয়ামত বা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কিছু কয়েকটা নাম উল্লেখ করেছি তারপরের বক্তব্যে আমরা কিয়ামতের অবস্থা তুলে ধরেছিলাম যে কিয়ামত হবে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে এটা একটা চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এই বিষয়টাকে যারা অস্বীকার করেছে তারা গোমরা হয়েছে এবং তারা কঠিনভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছে আর কিয়ামতের বিষয়টা এবং কিয়ামতের পরে যা কিছু ঘটবে এটা মেনে নেওয়া বিশ্বাস করা একিন এর উপরে একিন থাকা এর মধ্যেই কল্যাণ রয়েছে আজকে যদি কোনো মানুষ তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে থাকে বা ধর্মের দাওয়াত গ্রহণ করার পরেও যদি ধর্মের উপরে আমল না করে এর মূল কারণ হলো এই পরকাল সম্পর্কে উদাসীন হওয়া ভবিষ্যতের যে ঘটনাগুলো ঘটবে যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এটা তার অন্তর থেকে হারিয়ে যাচ্ছে যার ফলে দেখা যায় প্রত্যেকটা মানুষ তার পুরো প্রচেষ্টা তার জীবনের যত মেহনত আছে সব লাগিয়ে দিচ্ছে দুনিয়ার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু আমাদেরকে নয় বরং নূহ আলাইহিস সালামের জাতি থেকে নিয়ে প্রত্যেকটা জাতিকে এই মেসেজই দিয়েছেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তার মানে প্রত্যেক নবীর দাওয়াতই ছিল এটা এই সংবাদটা দেওয়া যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই যা কিছু তুমি করতেছো যা কিছুর জন্য তুমি প্রচেষ্টা করতেছো এগুলো কোনো একটাও স্থায়ী নয় বা স্থায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি আমরা তখন বুঝতাম না যে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ এই মেসেজ কেন দিলেন কারণ এটা তো আমাদের জন্য প্রযোজ্য ছিল যেহেতু কিয়ামতের কাছাকাছি আমরা আর আমাদের পরে কিয়ামত হবে অথচ কত শত হাজার বছর কেটে গেছে পৃথিবীর কিন্তু কিয়ামত হয়নি অথচ কত শত হাজার বছর আগের লোকদেরকেও এই সংবাদ দেওয়া হতো যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তোমরা বেশি পৃথিবী বা দুনিয়ামুখী হয়েও না তো বোঝা যাচ্ছে যে কিয়ামত হওয়া পরকাল হওয়া সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া এই কথাগুলোকে মেনে নিতে পারলেই তাহলে আমাদের কামিয়াবি আসবে এবং আমরা সৎ হব হারামের দিকে আমরা পা বাড়াব না জুলুম আমাদের থেমে যাবে দুর্নীতি থেমে যাবে কারণ আজকে যখন মানুষের অন্তর থেকে এটা হারিয়ে গেছে মানুষ ভুলে গেছে যে আমি যেই রাজ্য প্রাসাদ আমি রেখে যাচ্ছি বা আমার নিজের সম্পদ হিসেবে আমি বাড়াচ্ছি এটা আমার সম্পদ নয় আমার সন্তানরা সেটা ধরে রাখতে পারবে না এটা একটা সময় বিলীন হয়ে যাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই কথা আমাদের প্রত্যেকেরই জানা আছে এটা আমাদের ইমানে রূপান্তরিত করতে হবে একিনে তবদিল করতে হবে মানে আমরা বলি না যে আপনার এই সম্পর্কে জানা নাই বা বিশ্বাস নাই আছে কিন্তু এই বিশ্বাসের মধ্যে শক্তি নাই এই বিশ্বাসের মধ্যে দৃঢ়তা লাগবে নিঃসন্দেহে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে মানুষকে নিয়ে যদি আমরা বিচার করি তাহলে আপনি দেখতে পাবেন ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষ বহু মানুষ তো হালাক হয়ে গেছে তারা আর পৃথিবীতে ফিরে আসে নাই তার মানে এটা বাস্তব সত্য যে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে পাড়ি দিতে হবে আর এই পৃথিবীতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই তাহলে যেখানে আমরা যাব এই যে যে বিষয়গুলো সত্য বলে প্রমাণিত হচ্ছে তাহলে একজন মুমিন হিসেবে বিশ্বাসী হিসেবে এই বিশ্বাসটাকে কে কতটা কাজে লাগাচ্ছি এটা হচ্ছে দেখার বিষয় এই জন্য আমার মনে হয় এই ফিতনার জগতে আমাদেরকে ওই ইমানের বিষয়গুলিই পুনরাবৃত্তি আবার ঘটাতে হবে পরকাল কিয়ামত এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলাটা বেশি জরুরি যাতে করে মানুষ আবার তার ইমানের দিকে ফিরে আসে
তো এই সেন্স নিয়ে গত দুইটা বক্তব্য আমরা করেছি তাতে আমরা তুলে ধরেছিলাম যে কিয়ামত চূড়ান্ত সত্য আসুন এই মর্মে কোরআনে আরো দুই একটা কথা আপনাদের কাছে পেশ করি যে কিয়ামত যে চূড়ান্ত সত্য এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা বলেছেন তার মধ্যে একটি আয়াত যেটা আপনি সূরা গাফের 40 নাম্বার সূরার 59 নাম্বার 59 নাম্বার আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহ নিশ্চয় কিয়ামত যেটা একটা ঘন্টা আছে যেই ঘন্টাতে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে ওটা ঘন্টা না মানে যে ঘন্টা ওই ঘন্টা না মানে এক ঘন্টা যে আমরা বলি না এক ঘন্টা মানে একটা সময় 60 মিনিটের যে একটা সময়টাকে আমরা ঘন্টা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনটাকে মানে পৃথিবী ধ্বংস হওয়াটাকে এটা একটা ঘন্টা বলেছেন তার মানে এক ঘন্টাও লাগবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে মাত্র এক ঘন্টা এক মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অথচ যেটা গড়তে আপনার আমার পৃথিবী না আপনার আমার বাড়ি এটা বানাতে 60 বছর লেগে যাচ্ছে আর আমি আর আপনি পৃথিবী কোনোদিন দখল করতে পারবো না এটা রাষ্ট্র পর্যন্ত দখল করতে পারবো না শুধু আপনার আমার এরিয়া বিজনেস এটা গড়তেই আপনার 40 50 60 বছর আপনি আর আমি পার করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার সাম্রাজ্য না বরং এই পৃথিবীর যত সাম্রাজ্য আছে আমি আল্লাহ এটাকে মাত্র একটা মুহূর্ত লাগবে ধ্বংস করে দিতে এজন্য ওই সময়টাকে আল্লাহ কিয়ামতের দিনও বলেন নাই আল্লাহ বলেছেন আসসা একটা ঘন্টা কিয়ামতের একটা ঘন্টা আসতে যাচ্ছে ইন্নাস সাআতা লাতিয়াতুন লা রাইবা ফি এটা আসবেই আসবে এতে কোনো সন্দেহ নাই এই যে লা রাইবা ফি শব্দটা কোরআনের ক্ষেত্রে আছে কোরআন যেমন আল্লাহর কালাম হিসেবে আপনি মেনে নিয়েছেন কোরআনের প্রথমেই তো সূরা বাকারাতে কি আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা যে আল্লাহর কালাম এটা যে কিতাব এটা যেভাবে আপনি বিশ্বাস করে নিয়েছেন ঠিক একই কথা আল্লাহ বলেছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফি নিশ্চয়ই সেই ঘন্টাটা আসবে আসবে যেতে কোনো সন্দেহ নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন কিন্তু অধিকাংশ মানুষ এখন পর্যন্ত এই কথার প্রতি ঈমান নিয়ে আসেনি তার মানে আমরা মুসলিমরা জানি যে কিয়ামত হবে কিন্তু আল্লাহ এটাকে অস্বীকার করেছেন যে এটা মূলত অধিকাংশ মানুষের এখন পর্যন্ত ঈমানের বিষয় হয় নাই তার মানে আমরা এটা মুখে তো বলি কিন্তু অন্তর থেকে এখন পর্যন্ত হয়তো আমরা মেনে নিতে পারিনি বা আমাদের আস্থা জাগেনি এজন্য আল্লাহ অধিকাংশ মানুষ বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন এই কথার প্রতি ঈমান আনেনি অতএব তাহলে আমাদের ঈমানটাকে এখানে দেখতে হবে যে আমার আপনার ঈমান এই কিয়ামতের সম্পর্কে কতটা আছে তাহলে আমরা এই আয়াতের বাইরে আসতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে বলেছেন এটা এতটা সুনিশ্চিত বিষয় যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরার নামই রেখেছেন আল হাক্কা তার মানে সুনিশ্চিত বিষয় আল হাক্কা কিয়ামতের একটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সুনিশ্চিত যে এটার এর গুণকে কেন্দ্র করে একটা নামই রেখে দিয়েছেন যে একটা হলো একটা ঘন্টা যেতে একটা ঘন্টায় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এজন্য আসসা এর একটা নাম হচ্ছে আল কারিয়া সেই দিন যেটা ঘটবে পৃথিবীর উপর একটা আঘাত হানা হবে কে আঘাত হানবে ওটা বলা হয়নি হতে পারে সেটা একটা ফেরেশতা বা ওই যে সিংহায় যে ফুৎকার দেওয়া হবে ওটার পরপরই পৃথিবীটাকে একটা আঘাত করা হবে পৃথিবীর কিছুর সাথে যেমন জমিনকে বলা হয়েছে দুক্কাতাল দাক্কা এই পৃথিবীটাকে পাহাড়গুলোকে একটাকে আরেকটার সাথে বাড়ি লাগিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হবে তো পৃথিবীর উপর একটা আঘাত আনা হবে আল্লাহ বলছে আল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া এই কারিয়া মানে হচ্ছে একটা আঘাত এর জন্যে আল্লাহ কিয়ামতের দিনের একটা নামই রেখে দিয়েছেন আল কারিয়া ঠিক তেমনি আল্লাহ বলেছেন আল হাক্কা তার মানে সুনিশ্চিত একটা দিন আসতেই যাচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আল হাক্কা বলেছেন এই দিনটাকে বহু জাতি অবিশ্বাস করেছিল আর এটার প্রতি ঈমান নিয়ে আসা এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক জাতিকে ধ্বংস করেছেন শুধুমাত্র কিয়ামতের দিনকে অস্বীকার করার কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে সূরা আল হাক্কার মধ্যে দুইটা জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যারা কিয়ামতের দিনকে অস্বীকার করত এই অপরাধের কারণে আল্লাহ তাদেরকে কিভাবে হালাক করেছেন সেই একটা দৃশ্য আল্লাহ সূরা হাক্কার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বলেছেন আল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ওই যে বলেছেন আল কারিয়া
القارية মানে হচ্ছে পৃথিবীর উপরে আঘাত হানার দিন আর এটাকে অস্বীকার করেছিল কারা আদ এবং সামুদ জাতি এই দুইটা জাতি ওই কিয়ামত হওয়াটাকে অস্বীকার করেছিল অথচ আদ আর সামুদ জাতি আজ থেকে কয়েক হাজার বছর আগে অতীত হয়ে গেছে তাহলে তখন থেকে কিয়ামতের আলোচনা চলে আসছে আর যারা অস্বীকার করেছিল তাদের মধ্যে আদ এবং সামুদ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া সামুদ জাতিকে একটা বিকট আওয়াজ এসে পাকড়াও করেছিল ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া আর আমু আদ জাতিকে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল যেই ঘূর্ণিঝড় ওই জাতির উপরে সাবা লায়ালিন ও সামানিয়াতি আইয়ামিন হুসুমা লাগাতার সাত রাত আট দিন পর্যন্ত ছিল তার মানে এটা ফজরের ওয়াক্ত থেকে শুরু হয়েছে ওই দিন পার হয়েছে রাত পার হয়েছে এইভাবে আট দিন সাত রাত লাগাতার তাদের উপরে এই ঘূর্ণিঝড় টর্নেডো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে খেজুরের গাছের মাথা ভেঙে গেলে যেমন হয় ওই জাতিটাকে এইভাবে হালাক করে দিয়েছেন আল্লাহ এখানে অপরাধটা কি তাদের কি উল্লেখ করলেন যে তারা কিয়ামতের দিনকে অস্বীকার করত এটাই এই অপরাধের কারণে তাদেরকে হালাক করে দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন এভাবে বহু কাফেররা এই পরকালকে বা কিয়ামতের পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে মিথ্যা প্রতিপন্ন মনে করত কিয়ামতের মাঠে যখন বিচার হবে তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে তখন ওই সমস্ত অবিশ্বাসীদেরকে আল্লাহ এই কথাটাই বলবেন যে কথাটা আপনি সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ওয়া ইজা কিলা ইন্না ওয়াদাল্লাহি হক যখন তোমাদেরকে বলা হয়েছিল যে আল্লাহর ওয়াদা সত্য ওয়াসাআতু লা রাইবা ফিহা আর কিয়ামত পৃথিবী ধ্বংস হবে এটাতে কোনো সন্দেহ নাই ফিহা কুনতুম তোমরা কি বলেছিলে ওই অবিশ্বাসীদেরকে বলা হবে কুনতুম মা নাদিরি মাসাআ আমরা জানি না যে কিয়ামত কি জিনিস পৃথিবী আবার ধ্বংস হবে এটা কি করে হতে পারে অধিকাংশ মানুষদের যাদের অর্থ সম্পত্তি পেয়ে গেছেন যারা আপনার সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে গেছেন যাদের রোগ বালাই কম যাদের বিপদ কম আরাম আয়েশে থাকেন কিছু হলে ভিজিটে চলে যান বিভিন্ন দেশে ঘুরতে চলে যান এই ধরনের মানুষ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটাকে মেনে নিতে পারে না কিন্তু দুঃখ কষ্টে জর্জরিত যেই ব্যক্তি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ক্ষেত খামার ডুবে যায় বিপদগ্রস্ত হয় সে বোঝে যে হ্যাঁ পৃথিবী ধ্বংস হতে পারে কারণ ধ্বংস হইলেই ভালো বেঁচে থেকে লাভ কি কিন্তু যাদেরকে অঢেল দিয়ে দেওয়া হয়েছে তারা এই বিষয়টাকে মেনে নিতে পারে না এই জন্য তাদের মুখ দিয়ে বলুক অথবা অন্তর থেকে বলুক তারা এই কথাটাই বলতো কুলতুম মা নাদিরি মাসা আমরা জানি না যে পৃথিবী ধ্বংস হওয়া কি জিনিস ইন না জন্ন ইল্লা জান্না এটা আমাদের একটা ধারণার বিষয় ছিল এটা আমরা ধারণা করতাম যে এরকম কোনো কিছু হবে না তারপর আল্লাহ বলতেছেন অমা নাহনু বি মুস্তাইকিনিন তারা বলেছিল যে কিয়ামতের প্রতি আমাদের অন্তরে একিন হয় না তার মানে যারা মুখে হয়তো বলে না কিন্তু অন্তর থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো এই দিনগুলোকে যারা অন্তর থেকে মেনে নিতে পারে নাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলা হবে এবং তাদেরকে বলা হবে ওয়াইজে কিলা লাকুম যখন তোমাদের কাছে বলা হয়েছিল ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন অবশ্যই কিয়ামত আসবে কিন্তু তোমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিকে ধ্বংস করেছেন শুধু পরকালটাকে অবিশ্বাস করার কারণে মক্কার লোকদের এই একটা অপরাধ ছিল তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করত এবং বলতো আচ্ছা নিয়ে আসেন আপনার যে শাস্তির ওয়াদা করতেছেন দেখান দেখি দেন আমাদের হালাক করে দেন এভাবে বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের কথা বলতেছেন বাল কাযযাবু বিসাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসাআতি সাইরা এই আয়াতটি একটু পরে বলি তার আগে আল্লাহ বলেছেন আলা ইন্নাল্লাযিনা এটাই বলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কেও বলতেছেন তারাও এই কিয়ামতটাকে অস্বীকার করেছিল এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সামুদ এবং অন্যান্য কাফের এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সমস্ত মানুষকে একটা রাউন্ড ফিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা অস্বীকার করেছিল অবিশ্বাস করেছিল এবং যারা করবে তোমরা কান খাড়া করে শোনো যারা পরকাল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টাকে মিথ্যা মনে করো তোমরা সত্য বলে মেনে নিচ্ছ না তোমাদের সকলের রেজাল্ট কি আল্লাহ বলেছেন বাল কাযযাবু বিসা তারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে মিথ্যা মনে করে
وآتدنا لمن كذب بالساعة سعيرا আমি তাদের সাথে এটা প্রস্তুত করা রাখার ঘোষণা করে দিচ্ছি যারাই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে বিশ্বাস করে না তাদেরকে আমি সাইরা প্রজ্বলিত আগুন তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যেটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন যারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে বিশ্বাস করে নিতে পারে নাই তারা সুস্পষ্ট গোমরা তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন আলা তোমরা সাবধান হয়ে যাও আমাদের মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা সাবধান হয়ে যাও ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিসসা যারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিন সম্পর্কে সন্দিহান লাফি দালালিম বাইন তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে খুব দূরে রয়েছে তারা সঠিক বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে সতর্ক করেছেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পর্যন্ত সতর্ক করেছেন যে আপনি এই কাফেরদের কথায় ধোঁকা খেয়ে যেন না নিঃসন্দেহে কিয়ামত হবে এটাই চূড়ান্ত সত্য কারণ তারা হাওয়ার ছলে কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা আল্লাহ এটা সূরা তোহার মধ্যে বলেছেন কিয়ামতের আলোচনা করতে গিয়ে যে তারা ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা তারা যেন আপনাকে এ থেকে বিভ্রান্ত করে দিতে না পারে কারা মান লা ইউমিনু বিহা যারা পরকালে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দিনটাকে বিশ্বাস করে না ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা যদি আপনি তাদের খেয়ালখুশির অনুসরণ করেন তাহলে তারা আপনাকে সঠিক রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দেবে আজকে আমাদের যুবকদের উদ্দেশ্যে এই আয়াতটা বলতে চাচ্ছি সেটা সূরা তোহা 20 নম্বর সূরার 16 নম্বর আয়াতে রয়েছে যারা ইউরোপ আমেরিকায় যায় যারা বিজাতিরকে অনুকরণ করে যারা ওই যে বিভিন্ন স্কুল কলেজের উচ্চ শিক্ষার নামে বড় বড় লেকচারারদের কথা শুনে এবং তাদের যুক্তির ফাঁদে পড়ে যায় তখন এই মুসলিম যুবকগুলো তখনই নাস্তিকতার পথ বেছে নেয় তাদের যুক্তির কাছে তার ঈমান সে বিক্রি করে দেয় কোরআন হাদিসের এই কথাগুলোকে তখন তার ব্রেন আর কাজ করে না ছুঁড়ে ফেলে দেয় তখন তার দার্শনিক তার ওই লেকচারাল তার প্রফেসর ওনাদের যুক্তিটাকে সে প্রাধান্য দিয়ে বলে যে এগুলো হুজুরদের কথা পৃথিবী ধ্বংস হবে না বা কিছু এরকম তারা এই অযৌক্তিক কথাগুলো তারা শুনে এবং বিভ্রান্ত হয় আল্লাহ কি বলেছেন যদি তুমি তোমার তাদের এই মানে মনের খাহেশা মাখা কথা যদি তুমি শোনো তা তোমাকে অনেক দূরে সরিয়ে দিবে তারা ইসলাম থেকে এই জন্য ইউরোপ আমেরিকায় যারা যায় তাদের টেকনোলজি এবং তাদের উন্নত জীবনযাপন দেখে মুসলিমরা ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য আর আমরা মুসলিম আমাদেরকে পরকালমুখী হতে হবে এই জন্য তাদের উচিত নয় ইসলামের জীবন ছেড়ে দিয়ে ওই সমস্ত পাশ্চাত্যের জীবনটাকে গ্রহণ করা কেন এই বিষয়গুলো বারবার আপনাদেরকে বলতেছি আজকে আমাদের সমাজে ট্রান্সজেন্ডার নামে যেটা শুরু হয়েছে যে একটা মানে এটা আমরা তো দেখেন আমি ব্যক্তিগতভাবে আজকে হুজুরের রূপটা ভুলে যান পুরুষ হিসাবে বলি পুরুষ হিসাবে আমাদের প্রত্যেকের মনে কিন্তু মহিলাদেরকে স্পর্শ করার একটা চাহিদা আছে কেউ ফেরেশতা চাইছেন না আমি পুরুষ হিসাবে বলতেছি ছোটবেলা থেকেই আমরা সত্য কথা বললে আপনার হয়তো হাসবেন বা কিছু কিন্তু এটাই এটা ফিতরত আপনি এটাকে এড়াইতে পারবেন না বলেন তো দেখি স্কুলে যখন সহশিক্ষা আপনি যে স্কুল কলেজে করতেন বন্ধুদের সাথে স্কুল যারা ছেলে বন্ধু হয় তাদের সাথে দুষ্টামি ফাইজলামি যখন করেন ওটার চাইতে বেশি মজা কি আপনার মহিলাদের সাথে ফাইজলামি করতে পান না আপনি অধিকাংশ পুরুষদের চরিত্র তো এটাই দুষ্টামি ফাইজলানি করে ওই চাস্তো বোন মামাতো বোন বিআইন এদের সাথে বেশি মিশতে কেন চায় কারণ মহিলাদেরকে স্পর্শ করা মানে এটা পুরুষদের একটা স্বভাব কোনো না কোনো একটা বাহানা খোঁজে রাস্তা পার করে দিতে গিয়ে হাত ধরতে হয় রিক্সা ওঠাতে গেলে কোমরে হাত দিতে হয় মানে কোনো না কোনোভাবে ও বাহানা করে স্পর্শ করবেই এটা হচ্ছে পুরুষের নেচার এটা হচ্ছে ওই শিয়ালের মতো যে শিয়াল মুরগিকে যদি আদর করে বুঝতে হবে মতলব খারাপ তা আমাদের নেচারটা হচ্ছে এরকম এটা আল্লাহ আমাদের ফিতরতের মধ্যে দিয়ে দিয়েছেন এখন ওই পুরুষ যদি কেউ বলে কোনো মহিলাকে গিয়ে বা মহিলার অঙ্গনে যে আমিও মহিলা আমাকে তোমার পাশে বসতে দাও এটা কি এটা হচ্ছে ওর একটা লম্পটি ও এমন কিছু গোপন করতেছে যেটা প্রকাশ করতে পারতেছে না কিন্তু ও মূলত এই স্পর্শটা চাচ্ছে আর শুধু এইটাই না বরং এখানে মূল বিষয় হচ্ছে এই সমকামিতাটাকে প্রমোট করা ওরা ওই পাশ্চাত্য থেকে এটা শিখছে মানে এই কাজে এই যে মানে এখন মুখে তো বলতে পারে না যে আমরা সমকামী করতে চাই পুরুষ পুরুষে মহিলা মহিলায় বা যা খুশি তা
পশুর মতো জীবন যাপন করতে চায় তারা তারা এই ধরনের নতুন নতুন থিওরি নিয়ে পৃথিবীতে আসে কারণ তারা সহসা প্রকাশ করতে পারে না যে আমি এটা মূলত চাচ্ছি এইজন্য টেকনিকে বা ঘুরিয়ে তারা কথা বলে এদেরকে চিনতে হবে বুঝতে হবে আমাদের দুঃখ হয় কি দুঃখ হয় জানেন আমাদের রাষ্ট্র এখনো ইসলাম মানে মুসলিমদের হাতে আছে কিন্তু কিছু কিছু পদে অমুসলিম হিন্দু টিন্দু বসে আছে কিন্তু দুঃখ হয় আমাদের এই মুসলিম চরিত্রদেরকে দেখে আরে একটাকে যদি ওপেন রাস্তার মধ্যে এনে জনগণ যদি বিচার করে দিতে পারত ইসলামের বিরুদ্ধে যারা লিখছে এই যে বইটা যে ছাপছে ওই লোকটাকে যে এটাকে আঁকছে বা যেই চিন্তা নিয়ে ওইটা জাতির কাছে দিতে চাচ্ছে ওকে ধরে এখন রাস্তার মধ্যে এনে যদি ওকে যা খুশি তা করে ফেলতে পারতেন তার পরের দিন আর কেউ সাহস করত না কিন্তু যখন দেখা যাচ্ছে বইয়ের পৃষ্ঠা ছিড়লেও হবে নাকি আরে ছিড়তে হতো তো ওর হাত যে ওইটা লিখছে কাটতে হতো ওর হাত যে এটাকে লিখছে ওর মুখের মধ্যে মানে শুট করতে হইতো যে অমুক দিয়ে বলছে কিন্তু এটা না করে আমরা যদি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলি ওরা কি আর নতুন করে প্রিন্ট করতে পারবে না যখন আমাদের ইসলামিক বা বিজ্ঞান বইয়ে বা সমাজের বইয়ে বা ওই সেভেনের বা থ্রিতের ইসলামিক বইয়ের মধ্যে যখন মূর্তির ছবি ছাপালো তখন যে প্রেস থেকে ছাপছে যে লোকের মিস্টেক এটা ওকে যদি মিস্টেক বসত আমরাও যদি মিস্টেক বসত একটা গণধোলাই দিতে পারতাম তারপর দিন সব প্রিন্টাররা সোজা হয়ে যেত সব প্রেসের লোকেরা সোজা হয়ে যেত তখন আর এই মুসলিমদের সাথে এই মিস্টেক কোনোদিন ওর দ্বারা হইতো না কিন্তু আজকে আমরা মুসলমানরা এই ব্যাপারে কিছু বলি না দেখা তখন আমাদের একের পর এক মিস্টেক তারা চালিয়ে যাচ্ছে এক পর্যায়ে এমন মিস্টেক চালাবে আপনাদের উপরে শেষ পর্যন্ত আপনার ইমান হারা হয়ে আপনাদের ওই দাসত্ব করতে হবে ইমান হারা হয়ে এটা হতে দেওয়া উচিত না এই জন্য যে যেভাবে পারেন প্রতিহত করতেছেন তবে আমরা মনে করি নেতাদের এটা অনেক বড় দায়িত্ব তাদেরকে সাথে নিয়ে এই ধরনের কোনো ফেতনা আপনার সমাজে মাথা চাড়া দিলে ওর মাথাটাকে ভেঙে দিতে হবে না হলে এই জাতিকে আর শুধরানো যাবে না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শক্তি কামনা করি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনের ইসলামকে টিকাতে গেলে যতটা শক্তি ইমানের প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে অতটা শক্তি এবং ইমান দান করো আমিন তো কিয়ামত হবে এটা জেনে নেন এটা সুস্পষ্ট এটাকে রদ করার মতো পৃথিবীর কোনো শক্তি আজ পর্যন্ত জন্ম হয়নি আর হবেও না আর মানুষ সেই দিকে যাচ্ছে তো পৃথিবী ধ্বংস হওয়ার দিনটি এটা একটা চূড়ান্ত এবং জেনে নেন ওর জন্য একটা নির্ধারিত দিন ক্ষণ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যেটা আসবেই আসবে সেটা কবে সেটা হয়তো আমরা জানি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বারবার আমাদেরকে বুঝিয়েছেন যে কিয়ামত একটা দিন আসবেই এটার জন্য একটা নির্ধারিত দিন আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন এই সম্পর্কে যে আয়াতগুলো আছে তার একটা আয়াত আমি আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেছেন প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত একটা দিন ক্ষণ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ওই সময়টা আসলে ওই জাতিকে আর ছেড়ে দেওয়া হবে না এই যে যাদের নাম বললাম আদ সামুদ কাওমে লুত কাওমে ফেরাউন এদেরকে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালাক করে দিয়েছেন এটা আমরাও জানি তো তাদের যেই দিন ডেট ছিল যেমন যেই দিন ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারবেন ওটা তো ওই দিন ফিক্স ছিল না আসছে ডুবিয়ে মেরে দিয়েছেন নমরুদকে আল্লাহ হালাক করে দিয়েছেন এভাবে বহু জাতি কিন্তু আমাদের পূর্বে অতীত হয়ে গেছে তাহলে যেহেতু আল্লাহ বলেছেন অলি কুল্লি কাউমিন লি আজাল অলি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা উম্মতের একটা নির্ধারিত ডেট যেহেতু আছে তাহলে আমরাও তো একটা উম্মা তা আমাদের ডেট নাই আমাদের এই ডেটটা হলো কিয়ামত মানে এই পৃথিবীতে মুহাম্মাদের উম্মত হালাক হয়ে যাবে সেটা কিয়ামতের মাধ্যমে এটা হচ্ছে চূড়ান্ত সীমা যেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এই আয়াতটা সূরা আরাফ সাত নম্বর সূরার চৌত্রিশ নম্বর আয়াতে রয়েছিল এবং আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন তারা বলতো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো নিয়ে আসো এই ওয়াদাটা কবে হবে দেখাও দেখি আল্লাহ তার জবাবে বলতেন কুল্লাকুম মিআদুন অবশ্যই তোমাদের জন্য সেই দিনটা নির্ধারণ করে রাখা হয়েছে ইয়াউমিন একটা নির্দিষ্ট দিনে লা তাস্তাখিরুনা আনহা সাআতান ওয়া লা তাস্তাকদিমুন তোমরা চাইলেও সেটাকে একদিন ঠেলে পিছনের দিকে দিতে পারবে না আর এখন যত তাড়াহুড়া করো না কেন সেটা এখনো তোমরা টেনে নিয়ে আনতে পারবে না মানে আমি মুহাম্মদ শুধু সংবাদ দিতে পারি কিন্তু ওটাকে এখন তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি না ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন ওটা যখন আসবে তখন তোমরা এটাকে ঠেলেও দিতে পারবে না এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ডেট সম্পর্কে জানিয়েছেন যেটা সূরা সাবা ৩৪ নম্বর সূরার ২৯ এবং ৩০ আপনি পেয়ে যাবেন এখন আজকের খুতবার মূল বিষয় হলো
তাহলে সেই কিয়ামতটা হবে কবে এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নটা আজকে অধিকাংশ মানুষ মুসলিমরা লালন করে শুধু অপেক্ষা খালি কৌতূহলভাবে ভাবে যে কিয়ামত হবে কবে ডেটটা কোনোভাবে জানা যায় কিনা জেনে নেন এই প্রশ্নটা ইতিপূর্বে পৃথিবীর সব কাফেরদের ছিল এবং বর্তমানে যেটা অধিকাংশ মুসলিমরা যুবকরা যেটা নিয়ে ভাবে যে কিয়ামত কবে হবে আফসোসের বিষয় হলো আক্ষেপের বিষয় হলো কাফেররা সেই ডেট জানতে চাইতো টিটকারি শুরু লাঞ্ছনা করার জন্য বা এটাকে ঠাট্টা স্বরূপ তারা জানতে চাইতো তারা তো বিশ্বাস করতো না কিন্তু ঠাট্টার ছলে কবে কবে নিয়ে আসো ঘটনা নিয়ে আসো এরকম বলতো আর আজকে আমাদের অধিকাংশ পোলাপান মুসলিমরা কিয়ামত কবে হবে ওই বক্তব্য কেন দেখে এটা হচ্ছে কৌতূহলবশত নিজেকে যে শুধরাতে হবে এই সেন্স নিয়ে না এজন্য আমরা লক্ষ্য করে দেখেছি যারাই কিয়ামতের ডেট উমুক শানে কিয়ামত হয়ে যাবে এটা হয়ে গেল ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে নৌকা এতটুকু বড় হয়ে গেছে এই যে যে টপিকসগুলো আছে ওগুলোর ফলোয়ার সবচেয়ে বেশি কেন তার মানে আপনি এটাকে ভয় পাচ্ছেন না আপনি শুধুমাত্র কৌতূহলবশত জানতে চাচ্ছেন কিন্তু আপনি কি জানেন মুমিনদের চরিত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলেছেন যেটা একটু আগে আমি ক্রস করে চলে আসছি মুমিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা যারা মুমিন হবে কিয়ামতের কথা শুনলে তাদের অন্তরে একটা ভয় চলে আসবে মুশফিকুনা মিনহা আর আল্লাহ বলেছেন ওয়াতাদ মুশফিকুনা মিনহা তারা এ থেকে ভয় প্রদর্শন করবে ওয়ায়ালামুনা আন্নাহুল হক এবং তারা ভালো করেই জানে কিয়ামত যে হবে এবং কত মারাত্মক আকারে হবে এটা সম্পর্ক তাদের জ্ঞান আছে তাহলে মুমিনদের জ্ঞান থাকা সত্ত্বে আল্লাহ বলেছেন তারা কিয়ামতের থেকে ভয় পাবে দাজ্জালকে ভয় পাবে ফিতনা আসার আগে তারা ভয়ে ভীত থাকবে কিন্তু আমাদের সমাজের মানুষগুলা মুসলিমগুলো তারা নিজেদেরকে বলে আমরা জ্ঞানী কিন্তু কিয়ামতকেও ভয় পায় না দাজ্জালকেও ভয় পাচ্ছে না ইয়াজুজ মাজুজ আসবে সেটাকেও ভয় পায় না তারা ওই যে মালহামা বলছে লেগে যাবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে কিন্তু ভয় পাচ্ছেন না রাসূলের ভবিষ্যৎবাণীগুলো কি জানেন রাসূলুল্লাহ বলেছেন এই সময়গুলো যখন হবে এত মানুষের হতাহত ঘটবে মুসলিমদের প্রথম জামাত যারা যুদ্ধ করতে যাবে একটাকেও রাখা হবে না প্রত্যেকটা মানুষকে শহীদ করে দেওয়া হবে তার পরের দল যাবে তাদেরকেও শহীদ করে দেওয়া হবে তার পরের দল তিন নাম্বার দলটা হয়তো তাদের মাধ্যমে বিজয় আসবে এবং মুসলিমরা বিজয়ী হবে তাহলে আপনি যেন মানে সর্বশত আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে চাচ্ছেন যে আল্লাহ তুমি যুদ্ধটা লাগিয়ে দাও আমি এমন শহীদ হতে চাই কিন্তু যখন যুদ্ধ লেগে যাবে আমাদের চরিত্র যে বনী ইসরায়েলদের মতো হবে না এর কোনো গ্যারান্টি আছে আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ ফরজ করতে চাননি যখন তারা তলব করত যে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করব এই সেই মূসা আলাইহিস সালামের যুগেও তারা তলব করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি জিহাদ ফরজ হয়ে যায় তোমরা আবার পিঠ ফিরাবে না তো বলছে না পিঠ ফিরাবো না আর যেমনি আল্লাহ জিহাদকে ফরজ করে দিলেন তখন অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তাহলে আপনি কি সে পরীক্ষা দিতে চাচ্ছেন এই জন্য এই সমস্ত ফেতনাবাজদের বক্তব্য আপনি ফোকাস করেন না আপনাকে বলা হয়েছে পৃথিবীর বিপর্যয়ের সময় চলে আসছে আপনার কি করা উচিত রাসূলের ওই হাদিসকে ফলো করা উচিত রাসূলুল্লাহ বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুজলিম দেখো ফিতনা এমন ভাবে পৃথিবীর উপরে পতিত হবে যেভাবে রাতের অন্ধকার তোমাদেরকে ছেয়ে যায় তার আগেই তুমি কি করো ইবাদত করে তোমার মর্যাদাটাকে আগে বাড়িয়ে নাও সেই ফিতনার আসার আগে এই যে এক একটা ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতেছে আপনি তো ঈমান হারা হয়ে যাবেন আজকে একবার সুবহানাল্লাহ বলার আপনার ফুরসত হয় না আপনি বসে বসে ওই ভিডিও দেখেন ট্রান্সজেন্ডার নিয়ে কে কি করলো কে কি বললো কোথায় কিভাবে প্রতিবাদ করলো ফিলিস্তিনকে নিয়ে কে কি করলো কোথায় কি হচ্ছে ভূমিকম্পনা কি হচ্ছে এগুলো নিয়ে আপনি এই সংবাদ নিয়ে শুধু ব্যতিব্যস্ত আপনি কি বলতে পারবেন এই সমস্ত কোনো ঘটনার কারণে আপনার দুই রাকাত নামাজ আগের তুলনায় বেশি পড়েন বলতে পারবেন একটা সিয়াম বেশি রাখছেন এটা কি বলতে পারবেন কতজন যুবক বলতে পারবে এটা এটা বেশি হওয়া উচিত ছিল কারণ রাসূলুল্লাহ বলছেন বাদিরু বিল আমালি ফিতানান ফিতনা আসার আগে তুমি ইবাদত করে করে তোমার পজিশনটাকে ভালো করে নাও কারণ ফিতনা আসলে তুমি আর সেই জায়গায় পৌঁছতে পারবে না যেন আগে ভাগে আমাদেরকে প্রচেষ্টা করতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো তারা কিয়ামত সম্পর্কে ভয়ে থাকে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন والذين آمنوا مشفقون به বলেছি ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرى للمتقين আল্লাহ বলেছেন আমি موسى এবং هارুনকে কিতাব দিয়েছি দিয়া মানে
আলো দিয়েছি পথ দেখানোর পথ দিয়েছি জিকির দিয়েছি এবং উপদেশ দিয়েছি মুত্তাকিনদের জন্য কারা তারা আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব যারা তার রবকে না দেখেও ভয় করে ওহুম মিন খাশিয়াতি ওহুম মিনা সাআতি মুশফিকুন এবং যারা কিয়ামত হয়ে যাওয়াটাকে ভয় পায় আল্লাহ বলেছেন এটা হলো মুমিনদের জন্য উপদেশ যে আয়াতটা আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন তো আমাদের মূল কথা হলো কিয়ামত কবে হবে এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু ছিল না এটা নিয়ে আমাদেরকে ওই ডেট জানতে বলে নাই আপনি শুধু ঈমান রাখেন যে কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলেন তো দেখি যেই ব্যক্তি এটা ইকিনের সাথে গ্রহণ করে সে কি কখনো এই স্বপ্ন দেখবে যে আমার বিল্ডিংটা সবচেয়ে উঁচু কত তলায় করা যায় কিভাবে আমি এখন কোটিপতি হব কিসের হালাল হারাম কতটা জমি দখল করতে পারবো সে তো এটা করতে পারবে না কার এটা কে করবে যার আহম মানে হাম হচ্ছে দুনিয়া মানে চিন্তাটাই হলো দুনিয়া কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া যায় সে করবে এই কাজগুলো এজন্য আমাদের ফোকাস থাকতে হবে কিয়ামত হবে এটাই চূড়ান্ত আর কিয়ামত মানে কি শুধু পৃথিবী কিয়ামত হয়ে যাওয়া আমাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে নিজের কিয়ামত হয়ে যাওয়া আজকে অধিকাংশ মানুষ পৃথিবী ধ্বংস হবে কবে সেই ডেট জিজ্ঞেস করে কিন্তু যাদের চুলদাড়ি সাদা হয়ে গেছে যাদের বড় ধরনের একটা অসুস্থ রোগ হয়ে গেছে যাদের এমন জায়গায় থাকে যেখানে নিরাপত্তা নাই যারা যখন গাড়িতে চড়ি তখন কেন আপনার সেটা ফিল হয় না যে আমার ডেটটা কি কাছে চলে আসছে নাকি কবে নিজের কিয়ামত কেন নিয়ে আমরা ভাবি না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে যখন জিজ্ঞাসা করা হতো তখন রাসূল কি বলতেন জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আরব বেদুইন যারা তারা মাঝে মাঝে এসে রাসূলুল্লাহকে কিয়ামত কবে হবে এই সম্পর্কে জিজ্ঞেস করত এক ব্যক্তি যখন এইভাবে জিজ্ঞেস করেছে ইয়াতুনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াসআলুনাহু তারা জিজ্ঞেস করত এভাবে মাতাসা তাহলে কিয়ামত হবে কবে মানে পৃথিবীটা ধ্বংস হবে কবে রাসূলুল্লাহ তার জবাবে ফাকানা ইয়ানজুরু ইলা আসগারি মিনহুম এক দিন এরকম জিজ্ঞেস করেছে কেউ রাসূলুল্লাহকে তালাশ করে দেখলো সবচেয়ে ছোট ছেলে ওকে দাঁড় করিয়ে দিল বা সবচেয়ে কম বয়সের বলল যে এর দিকে তাকাও এ যদি বেঁচে থাকে রাসূলুল্লাহ বলেছেন ইন ইয়াইশ হাজা লা ইউদরিকু একটা শব্দ এখানে মিস হয়ে গেছে লা ইউদরিকুল হারাম এ যদি বেঁচে থাকে ধরেন বেঁচে থাকবে আমাদের বয়স কত 60 থেকে 70 70 বছর যদি বেঁচে থাকে তাহলে এর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই মজলিসে যতজন আছেন একজন বাঁচবেন না মরে যাবেন বিনা বাড়াবাড়িতে বলতেছি ওর বয়স এখন কত 5 7 ধরে নেন কথার কথা 5 7 যদি অর্থে 16 বছর কেউ থেকে থাকতো আমি তার উদাহরণ দিতাম ধরে নেন ওর বয়স 5 ওর বয়স যদি 70 বছর হয় তার মানে ও আর কত বছর বাঁচবে আরো 65 বছর বাঁচবে তাহলে এই 65 বছর আপনারা কয়জন পাবেন বলেন আমাদের যাদের 30 40 হয়ে গেছে তাহলে আমাদের 65 বছর পর্যন্ত হিসাব করেন তাহলে আমি পাবো আর 25 বছর আপনি পাবেন কত 10 বছর কেউ পাবেন 20 বছর তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মজলিসে এই কথাটাই বলেছিলেন একজন বালককে তুলে দিয়ে ও যদি বয়স পর্যন্ত পৌঁছে তাহলে ওর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের কিয়ামত হয়ে যাবে তুমি প্রশ্ন করো কিয়ামত কবে হবে তোমার কিয়ামত হয়ে যাবে সেই আগেই এই কথাটা রাসূলুল্লাহ এইভাবে বলেছিলেন হাত্তা তাকুমু আলাইকুম সাআতাকুম তোমাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে এই কথার ব্যাখ্যায় হিশাম যিনি হাদিসের বর্ণনা করেন তিনি বলেন ইয়ানি মাউতাহুম তাদের মৃত্যুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিয়েছেন যে তোমাদের মৃত্যু ঘটে যাবে এই ও বয়স বাড়ার আগে আগেই এটা একটা খুব চমৎকার একটা হাদিস যেটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন বুখারীতে 6511 এবং মুসলিমে হাদিসটি 7299 তে রয়েছে যেহেতু সময় বলছে আধা ঘন্টা কিন্তু কভার হয়ে চলে গেছে কিন্তু আমাদের পরিস্থিতি যত নাজুক হবে কথা তত বাড়বে নাস্তিকতা যারা আহলে কোরআন যারা হাদিসকে মানতে চায় না ওরা খুঁজে খুঁজে এমন কিছু হাদিস খোঁজে যেটা দিয়ে প্রমাণ করতে পারবে কোরআন হাদিসে ভুল আছে প্রমাণ করতে চেষ্টা করে আচ্ছা বলেন তো দেখি এটা আমি বুখারী মুসলিম থেকে হাদিসটা নিয়েছি মুসলিমে এমন হাদিস আছে যে রাসূলুল্লাহ একদিন পথ চলছিলেন একজন ব্যক্তি জিজ্ঞেস করেছে মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে 100 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে আজ থেকে 100 বছরের মধ্যে তোমাদের কিয়ামত হয়ে যাবে তা রাসূলুল্লাহ যে বলেছেন 100 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে এই নাস্তিক যদি এই হাদিস পড়ে ও কি বলবে এ বুখারী মুসলিমের হাদিস ভুল কারণ কি 1400 বছর হয়ে গেল কিয়ামত হয় নাই আর এই হাদিস বলতেছে 100 বছরে কিয়ামত হয়ে যাবে তে হাদিস কি
ভুল বলতেছে বুখারী মুসলিমের হাদিস ভুল এই নির্বুদ্ধকে বুঝে এটা হাদিসের ছোট টুকরা ঘটনাটা ছিল এরকম ওই মজলিসে জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে 100 বছরের মধ্যে আজকে পৃথিবীতে যত মানুষ আছে একজনও বাকি থাকবে না সবাই মরে যাবে আর এটা তো বাস্তব ঘটছে কোন সাহাবী কি 110 বছরের উপরে বেঁচে ছিল রাসূল সাল্লাম ইন্তেকাল করেছেন 10 হিজরিতে না সমস্ত সাহাবীদের রেকর্ড দেখেন তারা 100 হিজরি পর্যন্ত পৌঁছতেই পারেনি 100 বছরের মধ্যে সমস্ত সাহাবী মারা গেছেন তার মানে রাসূল তিনি যে রাসূল ছিলেন এবং তার ভবিষ্যৎ বাণীগুলো যে কিভাবে বাস্তবায়ন হয়েছে এটা হচ্ছে একটা আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বছরের মধ্যে তোমাদের কেউ বাকি থাকবে না সমস্ত সাহাবীরা সেদিন মারা গেছেন কারণ ওখানে কোনো তাবেঈ ছিল না কারণ রাসূল যখন জীবিত যারা রাসূলকে দেখবে তারা কারা সাহাবী একজন সাহাবী কি 100 হিজরির পরে বেঁচে ছিল তাহলে 100 হিজরি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 10 হিজরি তাহলে 110 আপনি ইতিহাস ঘেটে ফেলে দেন দেখেন তো কোন সাহাবী 110 হিজরির পরে বেঁচে আছিল বলে আপনি যদি প্রমাণ করতে পারেন তাইলে হাদিস মিথ্যা হয়ে যাবে কিন্তু প্রমাণ করতে পারবেন না প্রমাণ করতে পারবেন না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনার বিবেক দিয়ে না আমাদের সালাফের মানহাজের ভিত্তিতে আপনাকে বুঝতে হবে হিশাম যিনি হাদিসের বর্ণনাকারী তিনিই বলতেছেন এখানে উদ্দেশ্য হলো ওই সাহাবী একরামদের মৃত্যুর কথা আল্লাহ বলেছেন যে তোমাদের বয়স এই 100 বছরের মধ্যেই সবাই মরে যাবে কেউ বাঁচবে না এটাও রাসূলকে ওহি মারফত জানানো হয়েছিল কারণ ব্যতিক্রম ঘটতে পারত কোনো একজন সাহাবী তখন যুবক ছিল যেমন মাহমুদ নামের একটা সাহাবী ছিল যুবক ছিল ও এই সাহাবী বলতেছে যে রাসূল সাল্লাম একদিন আমাদের বাসায় এসে কুলি করে কুলির পানিগুলো আমার মুখের মধ্যে এরকম করে দিয়েছিল সে সাহাবী বলছিল আমার মনে আছে আর ইমাম বুখারী এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে এটাকে প্রমাণ করার জন্য এই হাদিস নিয়ে আসছে যে ওর স্মৃতিশক্তি এতটা ছিল রাসূল যে এর উপরে কুলি পানি ফেলছে এটা যেহেতু সে মনে রাখতে পারছে অতএব ও যদি রাসূল সাল্লাম থেকে কোনো কিছু মনে রেখে বলতে পারে যেহেতু সাহাবী দেখছে এই জন্য সাহাবী বলে প্রমাণ হবে এবং এর হাদিসও গ্রহণযোগ্য হবে বুঝেন কথা তো কথা হচ্ছে যে সেই সাহাবী সবচেয়ে ছোট ছিল ধরেন 5-7 বছরের তাহলে তার বয়স 110 হইতে পারত কিন্তু হয়নি একটা সাহাবীও 110 হিজরির পরে পৃথিবী তার বেঁচে ছিল না কোনো ইতিহাসে কেউ রেকর্ড দেখাইতে পারবে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী হচ্ছে সত্য আলা কুল্লি হাল তো রাসূল সাল্লাম বলেছেন কিয়ামত রাখো তোমার কিয়ামতের চিন্তা করো সেটা 100 বছরের মধ্যে ঘটে যাবে আর বিনা বাড়াবাড়িতে বলতেছি আপনাদের মধ্যে ব্যতিক্রম কেউ থাকতে পারেন 200 বছর বাঁচতে পারেন কিন্তু আমাদের বিবেক পরিস্থিতি দেশাচার হিসেবে বলতে পারি এখানে যতজন মানুষ আছে আমি বলতে পারি বিনা নির্দ্বিধায় এখানে যারা আছেন 100 বছরের মধ্যে মারা যাবেন কথাতে কোনো বাড়াবাড়ি আছে কোনো বাড়াবাড়ি না কারণ সবাই সবার বয়স জানেন এখানে হয়তো ওই যে বললাম ও শুধু খালি ছোট ওই একটা আছে ছোট অন্তত 7 বছর তো হবে কিন্তু গ্যারান্টি আছে যে ওই 107 বছর বাঁচবে বাঁচবে না তাহলে আমাদেরকে 100 বছর নিয়ে চিন্তা করেন আপনারা যারা ভিডিও দেখতেছেন বা ভাবতেছেন আপনি ওই কিয়ামতের আগে নিজের কিয়ামতের কথা ভাবেন আমি একটু লম্বা সময় বলে দিলাম 100 বছর কিন্তু তার আগে আমাদের কালকে অনেকে মরে যাবে হয় না এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সর্বশেষ উপদেশ যেটা থাকবে সেটা হলো এই আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ যখনই আপনার মনে প্রশ্ন আসবে কোনো হুজুর কোনো কথা বলবে আল্লাহ বলেছেন কিয়ামত কবে হবে নাজাত হলো এই কথার উপরে তুমি কথাটাকে আল্লাহর দিকে ঠেলে দিবা কোনো যুক্তি দাঁড় করাইবে না কোনো লক্ষণ কোনো এই সেই ভঙ্গিমা তাহলে কিয়ামত হয়ে যাবে মনে হয় আগামী 100 বছরের মধ্যে এই ধরনের কোনো মন্তব্য কোনো মুসলমান যেন না করে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ কিয়ামত কবে হবে এই জ্ঞানটা তুমি আল্লাহর দিকে ঠেলে দাও এটা তুমি দায়িত্ব নিও না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 47-এ বলেছেন এই জন্য আমাদের বক্তাদেরকে আমরা সাবধান করব বা তাদেরকে আমরা ছোট হিসাবে মানে নসিহত করব বা তাদেরকে সাবধান হতে বলবো আর ওই সমস্ত আলেমদের অনুসারীদেরকে আমরা সতর্ক সাবধান করতেছি তাদের থেকে বেঁচে থাকেন যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে অমুক ডেটে এটা 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 হবে প্রত্যাখ্যান করেন সেই বক্তব্যকে কারণ এটা সঠিক নয় কারণ এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে একমাত্র আল্লাহর কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি আমাদের নবীকে পর্যন্ত দেননি অতএব সতর্ক সাবধান হন তবে আল্লাহ বলে দিয়েছেন তুমি জেনে নাও বান্দা কিয়ামত অত্যন্ত নিকটে এটা আল্লাহ রাসূলকে বলেছেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা আল্লাহ বলেছেন তুমি বলে দাও নবী এটা আল্লাহর কাছে জ্ঞান আছে তবে তোমরা জেনে নাও কিয়ামত অত্যন্ত নিকটে আজ থেকে 1400 বছর আগে এটাকে আল্লাহ নিকটে বলছেন তাহলে আরো কত কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে বাঁচিয়ে রাখবেন ওটা নিকটেই হবে এজন্য সেটা নিয়ে আপনার আমার ভাবার দরকার নাই কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে এটাই চূড়ান্ত আমি আর আপনি মারা যাব এটাই চূড়ান্ত আজ হোক অথবা কাল
এই জন্য আমরা কি করলাম কি প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোকে কবুল করুন এবং এর মধ্যে যেই বিষয়টা যে শিক্ষাটা নেওয়ার দরকার আমরা যেন সেই শিক্ষা নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম